পরে বেরিয়েছি এক দুবার, সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা কোথা থেকে, এটা কোথা থেকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি, ঠিক আছে অ্যামাজন থেকে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটার ব্লগ। সো আমি আজকে আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, ব্লগ নয় ভিডিও। আর আজকের ভিডিওটাও কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আমি কিছুদিন আগে একটা পোল করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি ভাবছি যে কুর্তি হলস, তারপর ব্যাগ কালেকশন, এই টাইপের ভিডিওস দেব আমার চ্যানেলে। আর তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোনটা প্রথমে দেখতে চাও। সো ম্যাক্সিমাম ভোট যেটা পেয়েছে সেটা হচ্ছে কুর্তি হলের জন্য। সো আমি আজকের ভিডিওটা কুর্তি হল একটা ভিডিও করতে চলেছি। হল ঠিক বলতে চাইছি না, কারণ কিছু কিছু জিনিস আমি জাস্ট কিনেছি, কিছু কিছু জিনিস আমি অনেক আগে কিনেছি, মানে 3-4 মাস আগে কিনেছি। সো বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে কটা অফোর্ডেবল কিন্তু আমার ফেভারিট কুর্তিজ আর কুর্তা সেট দেখাবো, যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি, ইন্ডিয়া থেকে কিনেছি। সো সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি কোনোটা ভালো লাগে নিচে ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো, কিনতে পারো। সো বেশি কথা বলবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ফার্স্টে এই সেটটা দিয়েই স্টার্ট করা যাক। আমি যে আউটফিটটা কারেন্টলি পরে আছি সেটার পিকচার্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটা কিন্তু পিওর কটনের নয়, আগে থেকেই বলে দিচ্ছি। ব্র্যান্ডটা অরেলিয়া, নাম শুনেছো হয়তো, খুবই ফেমাস একটা ব্র্যান্ড। আর এরকম দেখতে ভীষণ সুন্দর, প্রিন্টসগুলো খুব সুন্দর, দাঁড়ালে হয়তো বুঝতে পারবে। এটা একটা সেট, এটা হচ্ছে উপরের পার্টটা, আর তার সাথে নিচে প্যান্টস আছে, না দুপাট্টা এটার সাথে নেই। আই থিঙ্ক দুপাট্টাটা দিলে এটা একটা মানে কমপ্লিট লুক হতো, অফিসে পরে যেতে পারো, তোমরা যদি কলেজে যাও কলেজে পরে যেতে পারো, স্কুলে স্কুলের কোনো ছোট ছোট ইভেন্টসে পরে যেতেই পারো, বেশ সুন্দর লাগবে। আর এটা গোল গলা দেখতে পাচ্ছ, গোল গলা আমার ভালোই লাগে। তো আর এটা আমি পরে নিয়েছি এই ইয়াররিংসটা দিয়ে, এটাও এটাও অ্যামাজন থেকে নেওয়া, এটাও অ্যামাজন থেকে নেওয়া। এটা আমি 799-এ নিয়েছিলাম, কিন্তু এটা মাঝে মাঝে ডিসকাউন্টে 600-এও তোমরা পেতে পারো, নট শিওর এখন আছে কিনা ডিসকাউন্টটা। আর এই ইয়াররিংটা নিয়েছি, এটাও আই থিঙ্ক 300 rupees এরকম কিছু ছিল। সো এটা হচ্ছে ফার্স্ট কুর্তিটা যেটা তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম। সেকেন্ড সেটটা হচ্ছে এইটা, এটাও ভীষণ সুন্দর একটা সেট। এটা হচ্ছে টপটা, মানে উপরের পোর্শনটা, ঠিক আছে, আর তার সাথে ম্যাচিং প্যান্টস আছে, প্যান্টসের এই নিচটাতেও এরকম সুন্দর করে কাজ করা আছে, এরকম দেখতে। তোমরা সাইডে ছবিগুলো দেখতে থাকো তাহলে বেটার বুঝতে পারবে। এই কালারটা এখন তো ইনস্টাগ্রামে ভীষণই মানে চলছে, ট্রেন্ডি কালার। সো হ্যাঁ, এরকম দেখতে ভীষণ সুন্দর কাজ করা আছে এটাতে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এইটার কাপড়টা একটু অন্যরকম, এটা কটনের নয় আগেন। এটা খুবই অফোর্ডেবল একটা সেট, সেম কালার, গোল্ডেন কালার, এটার আই থিঙ্ক একটা ব্ল্যাক কালারেও অ্যাভেলেবেল আছে। ছবিটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, এটা কিন্তু পিওর কটন নয়, এটা অন্য মেটেরিয়ালের তৈরি। আর এটা একটা শাইন দেয়, আমি চাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে লাইট আছে, লাইটে একটা দেখতে পাচ্ছ, হ্যাঁ আই গেস দেখতে পাচ্ছ, একটা শাইন মতো করছে, দেখতে পাচ্ছ। সো এটা যদি তোমরা কোনো অনুষ্ঠানে পরে যেতে চাও সেটা কিন্তু পরে যেতে পারো, ছবিটা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। চলো এবার তোমাদেরকে পরেরটা দেখিয়ে দিই। পরের সেটটা হচ্ছে এইটা, এটা একটা কটনের সেট, পিওর কটনের, এটাও কিন্তু খুব সুন্দর। এটা একটা দুপাট্টা আছে, দুপাট্টাটা এটা, ঠিক আছে, আর তার সাথে আছে হচ্ছে তোমার উপরের পার্টটা অবভিয়াসলি, আর এটা কিন্তু ভি গলা, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, এটা হচ্ছে ভি গলা, এটা ভীষণ সুন্দর দেখতে। ছবিগুলো দেখে নাও, ছবিতে তোমরা বেটার বুঝতে পারবে, ওই জন্য সবকটাতে আমি ছবিগুলো দেখাচ্ছি, কারণ এইভাবে সত্যি বোঝা মুশকিল। ছবিটা দেখলে তোমরা পুরো আউটফিটটা ভালোভাবে দেখতে পারবে, আর আমি পরে দেখাচ্ছি তো আমার উপর কিরম লাগছে তোমরা দেখে আরো বেটারভাবে বুঝতে পারবে, কারণ মডেলসের তো অনেক সুন্দরভাবে ছবি নেওয়া হয়। সো ইয়া, আর এটা হচ্ছে নিচের পার্টটা, এটা একটু মানে এটার কাজটা একটু অন্যরকম আর এইটার কাজটা একটু অন্যরকম, কিন্তু ওভারঅল কিন্তু খুব সুন্দর। এটাও কিন্তু পারফেক্ট, মানে কলেজে যারা পড়ো তাদের জন্য এটা পারফেক্ট, অফিস যাওয়ার জন্য এটা পারফেক্ট, আমি এটা অফিসে পরে যাই।
মাঝে মাঝেই অফিসে পরে যাই, ইভেন টুকটাক বেরোতে হলেও এগুলো পরে যাই, এগুলো কটনের যেহেতু। আর এরকম এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটার অনেকগুলো খুব সুন্দর সুন্দর কুর্তির সেট আছে কিন্তু অ্যামাজনে, তোমরা সেগুলো চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে। চলো এবার তোমাদেরকে ইন্ডিয়া থেকে একটু কুর্তিস দেখিয়ে দিই, খুব সুন্দর। এটা এটা হচ্ছে ফার্স্ট একটা এরকম, আর একটা কালারের আছে আমার কাছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি আমি জানি না, ছবিটা দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এটা আমি আই থিঙ্ক আগের দুটো মিনি ব্লগসে পড়েছিলাম, আর সেখানে কিন্তু তোমরা জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে এই কুর্তিটা নিয়েছে। এটা শর্ট কুর্তি, আর মানে আমার শর্ট কুর্তি কুর্তি খুব ভালো লাগে। সো এটা হচ্ছে কুর্তিটা শর্ট, দেখতে পাচ্ছ, আর এখানেও বেশ সুন্দর এরকম কাজ করা আছে, এইটুকুনি জায়গাতেই কাজ করা, আর তাছাড়া এটা পুরো প্রিন্ট, মানে পুরোটাই প্রিন্টেড। এইটা কিন্তু তোমরা জিন্সের সাথে পড়তে পারো, এটা তুমি নিচে ওই যে ফ্ল্যাট প্যান্টস গুলো হয়, পালাজো প্যান্টস গুলো আছে সেগুলোর সাথেও পড়তে পারো, ভীষণই ভালো লাগবে। এটা স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, কলেজ ছাড়াও যারা ইউনো মানে টুকটাক এখানে ওখানে বেরোচ্ছে তাদের জন্য কিন্তু এর একটা বেশ মানে ব্যাপার আছে। ইন্ডিয়া থেকে আরেকটা সেট নিয়েছি, সেটা হচ্ছে এইটা, খুব সুন্দর প্রিন্টটা, এটাও কিন্তু কটনের নয়, এটার প্রাইসটা একটু বেশি, একটু না ভালোই বেশি, কিন্তু আমার সেটটা এত সুন্দর লেগেছে তাই আমি এটা নিয়েছিলাম। এরকম দেখতে খুব সুন্দর, এটা একটা ওড়না আছে আর এটার নিচটা হচ্ছে এরকম প্যান্টস। এটা পরে আমি বেরিয়েছিলাম, কিছুদিন আগেই বেরিয়েছিলাম, সেটার একটা সারপ্রাইজ মানে ভিডিও আসবে, আমি এখনই বলতে চাই না, যাই হোক। তো এটা হচ্ছে লুকটা, দেখে নাও ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এটার প্রাইসটা একটু বেশি, এটা ওই ওকেশনে কোথাও যাচ্ছ তখন পরার মতো, কারণ দামটা বেশ ভালো। এরপরে আরো কিছু কুর্তি সেটস আছে অ্যামাজন থেকে নেওয়া, এইটা একটা সেম সেম ব্র্যান্ডের, কালার গুলো আলাদা, প্রিন্ট গুলো আলাদা, এটার সত্ত্বেও এরকম তোমার ম্যাচিং প্যান্টস আছে, আর এখানে একটু সিলভার সিলভার আছে, খুব সুন্দর দেখতে, দেখে নাও ছবিটা। আর তাছাড়াও আরেকটা আছে আমার কাছে, এটাও সেম ব্র্যান্ডের, দেখেই বুঝতে পারবে তোমরা, এই যে সেম ব্র্যান্ডের, জাস্ট কালারটা আলাদা। এগুলো খুবই সিম্পল, মানে ডেইলি ওয়্যারের জন্য পারফেক্ট, মানে ডেইলি ওয়্যারের জন্য মানে এগুলো তুলনা হয় না। যাই হোক, এটাও কটনের, পুরো পিওর কটন, এটার সাথেও এরকম প্যান্টস আছে, এটাও অ্যামাজন থেকে নেওয়া। এটাও একটা সুন্দর সেট, এটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম হচ্ছে কবে নিয়েছিলাম, 3-4 মাস হয়ে গেছে এটা হচ্ছে সেটটা, দেখো। আর এটার সাথেও ম্যাচিং প্যান্টস আছে, আর এরকম সুন্দর একটা দুপাট্টাও আছে, ভিতরেও কাজ করা দুপাট্টাটা। চেন্নাই থেকে আমি যখন চেন্নাই ঘুরতে গেছিলাম, শর্টসগুলো দেওয়া আছে বাই দ্য ওয়ে, দেখতে পারো, তখন ওখান থেকে অনেক শপিং করেছিলাম, তার মধ্যে থেকে একটা আমার খুবই ফেভারেট কুর্তি, সেটা হচ্ছে এইটা, জাস্ট দেখো, মানে এত সুন্দর দেখতে। আমি আবার চেন্নাই গেলে আমি এতটা শপিং করে আসবো মানে বলার নেই, কারণ এত সুন্দর কালেকশন ছিল চেন্নাইতে, মানে আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, আমি ভেবেছিলাম কলকাতাতেই এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় শুধু, কিন্তু না, সত্যি খুব সুন্দর কালেকশন ছিল চেন্নাইতে। এইটা একটা কিনেছি, ভীষণ পছন্দ, কালারটা জাস্ট দেখো, কালারটা, এটা আমি একটা আই থিঙ্ক একটা ব্লগে পড়েছিলাম, আর কমেন্টসের পর কমেন্টস, কমেন্টসের পর কমেন্টস, সবাই জিজ্ঞেস করছে যে এই কুর্তিটা তুমি কোথা থেকে নিয়েছো, সবাই, মানে আমি এইটা জাস্ট দিয়েছি, আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, আর আই থিঙ্ক শর্টসে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পিকনিক করতে গেছিলাম, ওই শর্টসগুলোতে দিয়েছিলাম, আর মানে বিশ্বাস করো তোমরা এতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে মানে নিয়েছি, কিন্তু আমি মানে সবাইকে রিপ্লাই করেছি এটা চেন্নাই থেকে নাও, এটা চেন্নাই থেকে নাও, এটার কোনো অনলাইন লিঙ্ক নেই। আমার এত খারাপ লাগছিলো বলতে, কারণ মানে সবাই সবাই প্রায় জিজ্ঞেস করছে এটা লিঙ্ক দাও, এটা লিঙ্ক দাও, এটা লিঙ্ক দাও, এটা চেন্নাই থেকে, এটা লিঙ্ক ছিল না। যাই হোক, এইটা মানে জাস্ট ওয়ান অফ মাই বেস্ট পারচেজ, মানে এর থেকে বেটার কিছু হতে পারে না। আচ্ছা, এখানে বাইতে হবে, তোমরা হয়তো ওটা বুঝতে পারো না, এখানে কিন্তু একটা স্লিট আছে, বড় সড়ো স্লিট আছে, সো তোমরা এটা জিন্সের সাথে কিন্তু পরলে হেভি লাগবে। এটা একটা আমি জানি না কোন মুভিতে দেখেছি, শ্রদ্ধা কাপুর এরকম টাইপের একটু কুর্তি পরে, সো মেবি চেন্নাই থেকেই নিয়েছিল। যাই হোক, সিম্পল আগেন, এইটা নিয়েছিলাম হচ্ছে, উল্টো দেখাচ্ছে, যাই হোক, এইটা নিয়েছিলাম মানে উল্টোই,
হ্যাঁ এটা উল্টোই করা আছে, যাই হোক ডিজাইনটা বুঝে গেছো। এটা আমি নিয়েছিলাম হচ্ছে দক্ষিণাপন থেকে, এটার সাথে একটা ম্যাচিং প্যান্টসও নিয়েছিলাম। এটা দক্ষিণাপন থেকে খুবই অফোর্ডেবল, মানে খুবই অফোর্ডেবল। ওটা দক্ষিণাপন ব্লগটা যদি কোথাও আমি লিঙ্ক করে থাকি দেখে নিতে পারো। আচ্ছা এইরকম আর একটা কুর্তি নিয়েছিলাম, এটার এটাও একটা সেট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেম ব্র্যান্ডের অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা সিম্পলের মধ্যে, একদম সিম্পলের মধ্যে, এটারও নিচে একটা প্যান্টস আছে আর দুপাট্টা আছে। আর একটা আমার খুবই খুবই প্রিয় এইটা, জাস্ট দেখো। আচ্ছা এটা কিন্তু কটনের না, একদমই কটনের না, এটা ভিস্কোস মেটেরিয়ালের, খুবই সফট। আর মানে এইটা জাস্ট উফ, জাস্ট দেখো, জাস্ট প্রিন্টটা দেখো। এটা অ্যামাজন থেকে নিয়েছি, কেউ মানে কেউ বিশ্বাস করে এটা যখন আমি পরে বেরিয়েছি এক দুবার, সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা কোথা থেকে, এটা কোথা থেকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি, ঠিক আছে অ্যামাজন থেকে, জাস্ট দেখো। এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছি, এই কালারটা আমার এখন আজকাল খুব ভালো লাগে, এটা খুব ট্রেন্ডি কালারটা। এটা হচ্ছে উপরের পাটটা, আর তার সাথে আছে হচ্ছে ম্যাচিং প্যান্টস, জেলার প্যান্টস, আমার মায়েরা বলে জেলার প্যান্ট। ফিউ, সব ডান, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফাইনালি আমার ফেভারিট কুর্তিস, কুর্তাস, কুর্তা সেট, কুর্তি সেট যাই বলো, সব কটাই দেখিয়ে দিয়েছি। ইয়েস, সব কটা দেখানো হয়ে গেছে, মোটামুটি কটা দেখেছি, এখন আমাকে গুনতে হবে, ভিডিওটা যখন আমি এডিট করবো তখন গুনতে হবে। যাই হোক, সো হ্যাঁ এটাই হচ্ছে আমার মানে হাফ কালেকশনই বলতে পারো। আরও কিছু কিছু আছে যেগুলো একটু হেভি ওয়্যারের মধ্যে আছে, মানে একটু পার্টি ওয়্যার ওরকম টাইপের, সেগুলো আমি দেখালাম না, কারণ আমি বলেছিলাম যে সিম্পলের মধ্যেই আমি দেখাতে চাইছি, আর সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে, এরকম ভিডিও আমি একটাও আপলোড করিনি আমার চ্যানেলে, সো এটা ফার্স্ট টাইম। তোমরা আমাকে এবার এনকারেজ করলে, তোমরা আমাকে যদি বলো এরকম আরও ভিডিওস দেখতে চাও, আমি ডেফিনেটলি আরও 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 এরকম ভিডিওস বানাবো। অ্যামাজন থেকেও আমি প্রত্যেক মাসে অনেক কিছু জিনিস নিই, সেটারও আমি ভাবছি যে একটা একটা করে অ্যামাজন হল এরকম ভিডিওস আপলোড করবো, ছোট্ট ছোট্ট, মানে বেশি বড় ভিডিও না, কারণ আমি জানি সবার অত টাইম নেই এত বড় বড় ভিডিওস দেখার, তো ছোট্ট ছোট্ট করে আমি দেখাবো, ওটা প্ল্যানে আছে। তো আমাকে কিন্তু প্লিজ 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 কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যদি এরকম আরো আরো ভিডিওস দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি বানাবো এরকম ভিডিওস। আর সবকিছু তোমাদের উপর, সবকিছুই তোমাদের উপর, তোমরা যদি চাও আমি বানাবো, তোমরা যদি না চাও, তোমাদের যদি এরকম ভিডিওস না পছন্দ হয়, শর্টস বা ব্লগসই পছন্দ হয়, তাহলে আমি ওটাই কন্টিনিউ করবো। বাট আমার মনে হলো যে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি নিজেই খুব সিম্পল জিনিসপত্র পড়তেই পছন্দ করি আর ভালো লাগে এগুলো শেয়ার করতে, তাই শেয়ার করলাম। তো আমাকে প্লিজ জানিও তোমাদের কেমন লাগবে ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে, টাটা।